লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ারিং খাতে আরও একটি শেয়ারের অ্যানালিসিস নিয়ে কথা বলবো। তো ইফাদ অটোমোবাইলস লিমিটেড, আপনারা সবাই জানেন যেটা ইঞ্জিনিয়ারিং খাতের একটা শেয়ার। তো আপনাদেরকে শুরুতে আমি বলে রাখতে চাই, আমি কোনো পার্টিকুলার শেয়ারের কেনা বেচা বা হোল্ড করার কোনো পরামর্শ আমি দিয়ে থাকি না। আমি নর্মালি স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে অ্যানালিসিসটা করে থাকি। বাই সেল বা হোল্ড করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের। রাইট, উইথ দিস লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের সাথে আমার স্ক্রিনটাকে শেয়ার করতে চাই। তোর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আমরা দেখে আসি, ফান্ডামেন্টালি শেয়ারটা কেমন। ইফাদ অটোমোবাইলস লিমিটেড একটা ইঞ্জিনিয়ারিং খাতের শেয়ার। আমরা দেখতে পাচ্ছি আজকে ওপেন হয়েছিল 48.60 টাকায়। আজকে দিন হাই ছিল 49.50 টাকা, দিনের লো ছিল 48.40 টাকা। গতকালকে ক্লোজিং ছিল 48.60 টাকা। আজকে টোটাল ভলিউম হয়েছে 183,263টি শেয়ার হাত বদল হয়েছে। আমরা 52 সপ্তাহের রেঞ্জটাকে আমরা দেখবো। 52 সপ্তাহের হাইয়েস্ট ছিল হচ্ছে 68.4 অ্যান্ড লোয়েস্ট ছিল 35.5। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সিগনাল, আমাদের এই জায়গাটায় খেয়াল রাখতে হবে। দেন আমাদের পি দেখবো, পি ইজ 30, ইপিএস দেখবো হচ্ছে, ইপিএস হচ্ছে 1.64, এনএভি 41.22 আমরা, এবং জুন ক্লোজিং এর শেয়ার। আমরা টোটাল শেয়ার সংখ্যা আমরা একটু জানবো। টোটাল শেয়ার হচ্ছে 35,29,50,412টা শেয়ার টোটাল। আর আমাদের পাবলিকের কাছে আছে 4,48,73,403টা শেয়ার আছে আমাদের পাবলিকের হাতে। তো সুতরাং দ্যাট ইজ এ শেয়ার ডিস্ট্রিবিউশনের যে ফিগারটা আমরা জানতে পারলাম। আর আমরা দেখবো যে ফার্স্ট কোয়ার্টারের যে রিপোর্টটা এসেছিল, ফার্স্ট কোয়ার্টার যে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট কোয়ার্টার রিপোর্টটা এখনো আসেনি, রাইট? আমরা কোয়ার্টার রিপোর্টটা এখনো পাইনি। ওকে, দেন আমরা চলে যাব এখান থেকে আমাদের শেয়ারের ইয়েতে চলে যাব, কি বলে, টেকনিক্যাল চার্টে আমরা চলে যাব। আমরা দেখবো যে টেকনিক্যাল চার্টটা আমাদের কি বলছে। তো আপনাদের জন্য আমি কয়েকটি ইন্ডিকেটর এখানে যোগ করব। সরি, আমরা একটু জাস্ট একটু কনফার্ম করে নিয়ে আসি। আমরা জাস্ট একটু ইপিএস পিটার বা ডাক্তার কনফার্ম হয়ে নিই। আমরা আসলে ওই চার্টটা, ওই গ্রাফটা দেখতে পাচ্ছিলাম না, সরি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইপিএস যেটা দেওয়া হয়েছে, যে ইপিএস 0.93, রাইট? ওকে, দেন এখানে এই যে পেস্ট, আমরা যেটা স্টক নাও যেটা ফলো করছিলাম সেখানের থেকে এখানে একটু ভেরিয়েশন আছে। তো আমরা সরাসরি এখন চলে যাব আমাদের টেকনিক্যাল চার্টে। আমরা চলে যাব টেকনিক্যাল চার্টটা আমাদের স্টকটা সম্পর্কে কি বলে সেটা আমরা দেখব, রাইট? আমি আপনাদের জন্য আরো একটা ইন্ডিকেটর সেট করব। আচ্ছা, বোলিঙ্গার ব্যান্ডটাকে আমি বরাবরের মতো বোলিঙ্গার ব্যান্ডটাকে সেট করেছি। তো বোলিঙ্গার ব্যান্ডটা সম্পর্কে আমি আমার সবগুলো ভিডিওতেই বলেছি, বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ড, দিস ইজ এ লোয়ার ব্যান্ড, দিস ইজ MA20 লাইন, আপনারা সবাই জানেন। তো MA20 লাইনের উপরে যদি ক্যান্ডেল স্টিকটা বা প্রাইস ক্যান্ডেলটা যদি থাকে, দ্যাট ইজ এ গুড সাইন, দ্যাট ইজ এ পজিটিভ সাইন ফর দি স্টক। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকদিন কিন্তু আমাদের MA20 লাইনের নিচে দিয়ে কিন্তু শেয়ার প্রাইসটা ছিল অনেকদিন পর্যন্ত, যদিও আমাদের লোয়ার ব্যান্ডের নিচে যায়নি। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আপার ব্যান্ডের উপরে একবার গিয়েছিল, পরে আমি যেটা বলেছি যে যখনই কোনো ব্যান্ডের বাইরে যখন চলে যায় শেয়ার ক্যান্ডেল স্টিকগুলো, ওটা কিন্তু আবার ইভেন্চুয়ালি আবার কিন্তু ভিতরের দিকে তারা আসে, কারণ দি স্টক প্রাইস ইজ অসিলেটরের মতো মুভ করে। তো যার ফলে এটা একটা চ্যানেল তৈরি করে মুভ হয়। তো সুতরাং দ্যাট হ্যাজ টু কাম ইনসাইড এগেইন। তো আমাদের, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে MA20 লাইনের নিচে আমাদের আজকের যে ক্যান্ডেল স্টিকটা ফর্ম করেছে, পজিটিভ ক্যান্ডেল স্টিক ছিল গত কয়েকটা দিন কন্টিনিউসলি, এটা কিন্তু প্রাইসটা নিম্নমুখী ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে পজিটিভ ক্যান্ডেল হয়েছে। ওকে, দ্যাট ইজ এ গুড সাইন ফর আস। তো আমরা এখান থেকে পরবর্তী তাতে চলে আরএসআইটা আমরা দেখবো। আরএসআই কত, আরএসআইতে আছে 48.12। তো আরএসআই
নর্মালি আমি যেটা নিজে ফলো করি সেটা হচ্ছে 45-50 আরএসআই যখন কোনো স্টকের যায় তখন আমি সেটাকে একটা বুলিশ টেরিটরি আমি কনসিডারেশন নিয়ে থাকি, সেই আসপেক্টে দিস দিনে বুলিশ টেরিটরি, যদিও খুব বেশি বুলিশ বলা যাবে না, জাস্ট বুলিশ টেরিটরিতে এন্ট্রি হয়েছে। আর আমরা যদি ম্যাকডি লাইনে চলে আসি, ম্যাকডি লাইনটা আমাদের যে সিগনাল লাইন এবং দিস ইজ সিগনাল লাইন রেড লাইনটা আর দিস ইজ দি ম্যাকডি লাইন, তো ম্যাকডি লাইনটা সিগনাল লাইনকে টাচ করেছে যার যার মাথাটা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে দ্যাট ইজ এ লাইকলি ইট মে কাম ডাউন আসতে পারে, তো সেটা যেহেতু হিস্টোগ্রামও কিন্তু অনেক কমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়ালি হিস্টোগ্রামটা কিন্তু কমে যাচ্ছে, তো সুতরাং দ্যাট ইজ অলসো এ পয়েন্ট যে এখানে আমাদের কিন্তু আমাদের স্টকটা সিগনাল লাইন এবং ম্যাকডি লাইনটা মিলে গিয়েছে এবং কোন ডিরেকশনে যাবে সেটা কিন্তু ইয়েট টু ডিসাইড, আমাদের তো পরবর্তী দিনের ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে। তো আমরা আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা একটু দেখি, আমি এখানে আপনাদের জন্য নতুন একটা ইন্ডিকেটর দিব, আমরা এটাকে সরি বোলিং এর ব্যান্ডটাকে আর আউট করে দিব আমরা। ওকে আচ্ছা, আমরা এখন আমরা দেখব যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল এবং আমাদের সাপোর্ট লেভেলগুলো কোথায় আছে, আমরা লেটস ফাইন্ড আউট দ্যাট। তো আমাদের এখন যে অবস্থানে আমাদের আছি, আমরা আমাদের একটা স্মল সাপোর্ট আমাদের এই জায়গায় আছে, সেটা আমি একটু আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। দিস ইজ এ সাপোর্ট, এই জায়গাটা আমাদের একটা সাপোর্ট জায়গা আছে, এখানে প্রাইসটা এসে এখানে একটা ডোজি ফর্ম করেছিল, ডোজির পরে শেয়ার প্রাইস বেড়ে গিয়েছিল, এখানে কোন লেভেল এসেছিল, এখানে যে ডোজি ফর্ম হয়েছে 47.6 এই পর্যন্ত এসে আবার এখান থেকে ব্যাক করে এটা গিয়েছিল 54.9 অলমোস্ট 55 পর্যন্ত গিয়েছিল, তো পরবর্তীতে আবার এখান থেকে শেয়ার প্রাইসটা পড়ে আসছে। তো সুতরাং এইখান দিস ইজ আমাদের একটা সাপোর্ট লাইন আমাদের এখানে আছে, আমরা যদি একটু ড্র করি সাপোর্ট লাইনটাকে কিভাবে দেখা, আমি আপনাদেরকে বলে রাখি দেয়ার আর লট অফ ইন্ডিকেটার্স, আরো অনেক ইন্ডিকেটার্স আছে, যে ইন্ডিকেটার্স গুলো আসলে সব যারা ইন্ডিকেটার আরো বেশি ইউজ করতে চান দে ক্যান ইউজ দ্যাট, বাট সচরাচর যে ইন্ডিকেটার গুলো ইউজ হয় আমি সেই ইন্ডিকেটার গুলোই আপনাদের জন্য এখানে ইউজ করার চেষ্টা করেছি, কারণ বেশি ইন্ডিকেটার হলে জিনিসটা অনেক ক্লামজি হয়ে যায়, আমাদের বুঝতে অনেক সময় অনেক কষ্ট হতে পারে। বাট আমরা যদি সঠিকভাবে এই 4-5 ইন্ডিকেটারকে যদি আমরা ইউজ করতে পারি বা বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু দ্যাট ইজ গুড এনাফ ফর আস, আমি যেটা মনে করি যে আমাদের এতটুকু যদি সঠিকভাবে পারি তাহলেই এনাফ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমাদের এই লেভেলটাকে যদি কখনো ব্রেক হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের সাপোর্ট আছে আর এখানেও একটা সাপোর্ট আছে, দিস ইজ অলমোস্ট কাছাকাছি সাপোর্ট, তো সুতরাং দ্যাট ইজ এ স্ট্রং সাপোর্ট, এই সাপোর্টটা আমাদের জন্য স্ট্রং সাপোর্ট হবে, এই কারণে কেন দ্যাট ইজ দিস এ ডাবল বটম যদি আমরা বলি, উই ক্যান সে ইজ এ ডাবল বটম ক্রিয়েট হবে এখানে এসে, আমরা ড্র করি এখানে, আমি আই হোপ আপনারা ডাবল বটম সম্পর্কে জানেন, ডাবল বটম বা ডাবল আপ যেগুলো আছে এটা সম্পর্কে তো আপনারা জানেন আমার বিশ্বাস। তো আর যদি না জানেন তাহলে আমি আর চেষ্টা করব আমার একটা ভিডিও করার জন্য টোটাল এই সমস্ত আমাদের যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার বা চার্ট প্যাটার্নগুলো নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করব, তখন হয়তো আপনাদের আরো ক্লিয়ার হবে। তো আমরা বলতে পারি যে দিস ইজ এ সাপোর্ট লাইন এন্ড দিস ইজ অলসো আরেকটা সাপোর্ট লাইন, তো সুতরাং দুইটাকে আমরা ডাবল বটম বলতে পারি। তো ডাবল বটম যখন হয় তখন দ্যাট ইজ এ স্ট্রং সাপোর্ট আমাদের জন্য, স্ট্রং সাপোর্ট, সুতরাং সেই অ্যাসপেক্টে বলো যদি কোনো কারণে এখান থেকে আমাদের প্রাইসটা যদি কমেও যায় তাহলে আমাদের পরবর্তী সাপোর্টে এখানে আর সাপোর্টটা পেয়ে যাবে। ওকে আমরা এখন রেজিস্ট্যান্স লেভেলটাকে দেখবো, তো ইউ ক্যান সি এখানে একটা রেজিস্ট্যান্স, তো আমাদের জাস্ট ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা আছে এই সামনে, এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্সগুলো আছে আমি একটা টুকুর আপনাদের একটু এঁকে দেখাই তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আমি আপনাদেরকে আরো একটা কিছু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এখানে কিন্তু আরো অনেকভাবে অনেক ইন্ডিকেটার যোগ করা যায় সাথে, হ্যাঁ, এবং সেটা দিয়ে কিন্তু আমরা সেই ট্রায়াঙ্গেল ফর্ম করা যায়, দেন আমরা হেড অ্যান্ড শোল্ডার যেটা আছে সেটাকে আমরা প্লেস করতে পারি, তো সবগুলা ইনফ্যাক্ট সবগুলা করতে গেলে দ্যাট ইজ আমাদের অত সময়ও আমরা করতে পারবো না, প্লাস হচ্ছে
আমাদের সবকিছু কনসিডারেশন নেওয়ার পর যেগুলো সব থেকে বেশি পপুলার সেগুলো নিয়ে আমি কথা বলছি আসলে। দ্যাট ইজ আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর পরবর্তী রেজিস্ট্যান্স যেটা আছে এটা যদি আমাদের এই রেজিস্ট্যান্স যদি আমরা ব্রেক করে বের হয়ে যেতে পারি, দেন হিয়ার অনাদার রেজিস্ট্যান্স আমাদের এখানে আছে। আমরা দেখি এই রেজিস্ট্যান্স লেভেলটা কত, 60 টাকা লেভেলের রেজিস্ট্যান্স আছে, আর এইটা ছিল হচ্ছে আমাদের দ্যাট ইজ 55 লেভেল আমাদের রেজিস্ট্যান্সটা ছিল। সুতরাং আমাদের 60-60 টাকা লেভেলের আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা যদি আমরা ক্রস করতে পারি দেন আমাদের নেক্সট আমাদের চলে যাবে হচ্ছে এইখানে, দ্যাট ইজ 68.5 বা 68.1 যেটাই আমরা বলি। তো সুতরাং দ্যাট ইজ দি টোটাল সিনারিও। আমাদের ইফাদ অটোর টোটাল সিনারিও হচ্ছে এইটা, আপনারা দেখতে পেলেন যারা আমাকে আবার রিকোয়েস্ট করেছেন এটার ব্যাপারে একটা অ্যানালিসিস দেওয়ার জন্য। হোপ আপনারা হয়তো কানেক্টেড হতে পেরেছেন, আর যদি কোনো কারণে কানেক্টেড না হতে পারেন আপনারা আমার চ্যানেলে স্টক ইনসাইটস ভিডিওতে আপনারা আমার ভিডিওগুলো পাবেন। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, যদি কোনো সাজেশন থাকে, যদি কোনো অ্যাডভাইস থাকে ফর মি, তাহলে আপনারা প্লিজ আপনারা যদি আমাকে লিখে জানান তাহলে আমি সেইভাবেই পরবর্তী অ্যানালিসিসগুলো করার চেষ্টা করব এবং আপনাদের যাতে উপকারে আসে সেই চেষ্টা আমি করব। এবং আপনাদের যদি কোয়ারিজ থাকে কোয়ারিজগুলো আপনারা পাঠাতে পারেন, আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমি আপনাদের সেই কোয়ারিজগুলোকে আমি আনসার করার চেষ্টা করব। উইথ দিস লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, যারা ভিডিওটি দেখলেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।